Hello viewers, just এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি. This is my first time আমি ফেসবুক লাইভে এসেছি. Because of এত সুন্দর একটা প্লেসে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হলো যে আমার পাশাপাশি আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও আমি দেখাতে পারি. সো আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগছে, যদিও এখানে অনেক অন্ধকার. সেটা হচ্ছে অন্ধকারের জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না, বাট এই মুহূর্তে মেইন অফ সেন্স দেখা যাচ্ছে. এখানে যারা রয়েছেন তাদের অলমোস্ট সবাই হচ্ছে দেশের বাইরে থেকে এসেছেন, অলমোস্ট আর ট্যুরিস্ট. আমিও অ্যাকচুয়ালি এখানে ট্যুরিস্ট. দিস ইজ মাই সেকেন্ড টাইম অন সিঙ্গাপুর, বাট এই জায়গাটাতে আমি এবার প্রথমেই এসেছি. এরা আপনাদের সবার অনেক ভালো লাগছে, আর হলে বোধহয় বেশি ভালো হতো. তো আমি জাস্ট আপনাদের সবার সাথে সেটাই শেয়ার করতে চাচ্ছি. খুবই সুন্দর দেখতে পাচ্ছেন. আই হোপ আপনাদের সবার ভালো লাগছে. আসলে আমার খুব ভালো লাগছে. এখানে অলমোস্ট এখন সন্ধ্যা 7টা, বাট সবাই এখনো ঘুরছে. অনেক 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 লাইটিং, অনেক বেশি লাইটস. অ্যাকচুয়ালি এত লাইটস আমরা আমাদের বাংলাদেশে, ইনফ্যাক্ট ঢাকায়ও দেখি না. সো খুব ভালো লাগছে আসলে আমার কাছে. আর যারা সিঙ্গাপুরে এসেছেন তাদের জন্য তো এটা নতুন কিছু নয়, কিন্তু যারা এখনও আসেনি তাদের জন্য কিন্তু দেখার অনেক কিছু আছে. আর অ্যাকচুয়ালি সময় নিয়ে আসতে হয়, সবাই বলেছে আসার আগে যে সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি অনেক ছোট শহর, ঘুরলে অনেক অল্প সময়ে ঘোরা হয়ে যায়, কিন্তু নট লাইক দ্যাট. ঘুরতে হলে আসলে এনাফ টাইম নিয়ে আসা উচিত, কেননা এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, এত শপিং মল যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না. কিন্তু কিছু স্পেসিফিক জায়গা আছে, যে জায়গাগুলো মোটামুটি বাঙালি যারা আছে তারা সবাই সবসময় আসেন. আর এছাড়া বাদ বাকি জায়গাগুলো ঘুরতে হলে এনাফ টাইম নিয়ে আসতে হবে. হুটহাট করে চলে আসলে বা হুট করে চলে গেলে আমার মতন মন খারাপ হবে. আমি কাজে এসেছি, সো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ঘোরা এখনও শেষ হয়নি, বিকজ কাজের ব্যস্ততায় ঘোরার সময় নেই. আর সিঙ্গাপুরিয়ানদের লাইফ অ্যাকচুয়ালি অনেক বিজি. এখানে যারা বাঙালি রয়েছেন তারাও এত বেশি ব্যস্ত থাকেন যে হয়তো বাংলাদেশ থেকে একজন গেস্ট আসার পরে তারা এনাফ টাইম দেওয়ার জন্য যে সময়টুকু দরকার সেটা আসলে পান না. তো মাঝে মাঝে প্রিপারেশন নিয়ে আসবেন যেন নিজে একা একা ঘোরা যায়. আর এখানকার লাইফ অনেক সেফ অ্যান্ড সিক. তারা অ্যাকচুয়ালি বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার যারা আছেন তারা এত বেশি হেল্পফুল, আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাবে. 24 আওয়ার্স আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই. কানেক্টেড হতে পারছি, তা না হলে হয়তো সম্ভব হতো না. সো থ্যাংকস টু ফেসবুক অ্যান্ড থ্যাংকস টু অল অফ মাই ভিউয়ার্স, মাই ফলোয়ার্স. নেক্সট আবার দেখা হচ্ছে. বাই, টেক কেয়ার.